তো আমি যে ভোগের কুপনের টিকিটটা কেটেছি সেটা নিয়েছে 50 টাকা করে। আর তোমাদেরকে বলে দিই, তোমরা হয়তো সবাই এটা জানো, তাও যারা জানো না তাদেরকে বলে দিই, রাম ঠাকুরের আশ্রম হচ্ছে যাদবপুরে। তো এই রাম ঠাকুরের আশ্রম ভোর 4টার সময় খোলে, বেলা 12টা অবধি খোলা থাকে, তারপরে আবার কিছুক্ষণ বন্ধ হয়ে আবার বিকেল 3:30টার সময় খোলা হয়, রাত্রি 8টা পর্যন্ত। রাম ঠাকুরের এই আশ্রমটা না ভীষণ সুন্দর, খুবই শান্তিপূর্ণ পরিবেশ। আমি অনেকবার এই আশ্রমে এসেছি, তোমাদেরকে তো বললামই আমি রাম ঠাকুরের দীক্ষা নিয়েছি, আমি আমার মা এবং শাশুড়ি মা তিনজনেই রাম ঠাকুরের দীক্ষা নিয়েছি এবং আমরা অনেকবার এই আশ্রমে এসেছি। বাট এবারে যেটা এলাম সেটা কিন্তু অলমোস্ট 4-5 বছর পরে এলাম, তার আগে আমরা অনেকবার আসতাম। এখানে যতবার আসি ভীষণ ভীষণ ভালো লাগে, খুব খুব শান্তিপূর্ণ পরিবেশ। তো তোমরা যারা জানো না রাম ঠাকুরের আশ্রম কলকাতায় কোথায় আছে, তো তাদের জন্য আমি ইনফরমেশনটা শেয়ার করে দিলাম যে রাম ঠাকুরের আশ্রম কলকাতায় যাদবপুরে আছে। তো চলো এবার আমরা যাই গিয়ে, ভোগের অলরেডি বিশাল বড় লাইন পড়ে গেছে যারা ভোগের কুপন কেটেছে বসে খাওয়ার জন্য। তো চলো গিয়ে ভোগটা খেয়ে নিই, আর যদি পারি তাহলে আমি তোমাদেরকে একটু ভিডিওর মাধ্যমে দেখাবো যে ভোগের মধ্যে এখানে কী কী দিয়েছিল।
তো অলরেডি চলে এসেছি এখানে বসে ভোগ খাওয়ার জন্য, প্রচুর লোকজন এসেছে, সবাই এখানে বসে আছে। তো এখানে যেখানে ভোগ খাওয়ানো হচ্ছে জায়গাটা বিশাল বড়, আমি একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। তো দেখানোর পর যখন ভোগটা দিবে তখন তোমাদের দেখাবো ভোগে কি কি দিয়েছে এখানে আজকে। ভোগ পরিবেশন শুরু হয়ে গেছে, সবার আগে এখানে ফল প্রসাদ দিয়েছে, একটা করে গোটা ফল দিয়েছে। আমার কাছে পড়েছে আপেল। ফল প্রসাদের পর এখানে দিয়েছে ভাত, শুক্তো, ভাত আর শুক্তোর পরে এখানে দিয়েছে ডাল আর সাথে বেগুন ভাজা। এবার দিয়েছে আলু ফুলকপির তরকারি। দেখতেই পাচ্ছ প্লেট একেবারে চেটে ফুটে পরিষ্কার করে দিয়েছি। এবারে দিয়েছে মিষ্টি আলুর চাটনি আর সাথে পায়েস। ওকে, তো আমাদের ভোগ খাওয়ার ডান, আর আমি তো তোমাদেরকে দেখালামই এখানে ভোগে কি কি পরিবেশন করেছিল। তো আমরা না ফার্স্ট ব্যাচে বসে পড়েছিলাম, এখন সেকেন্ড ব্যাচ স্টার্ট হয়ে গেছে। তো ভোগটা ভীষণ ভীষণ ভালো খেতে ছিল, যে কোনো মন্দিরেই দেখবে ভোগের স্বাদ পুরো অমৃত লাগে। আর এখানে একদম গরম গরম নুন ঝাল গড়গড়ে করে রান্না করেছিল, দারুণ লাগছিল। আর আমার না যে কোনো মন্দিরে বলো তীর্থস্থানে বলো ঠাকুরের ভোগ খেতে ভীষণ ভালো লাগে। মানে আমি যখন রাস্তা দিয়ে যাই তখন হয় না শনি মন্দির, তারপরে এরকম যে ছোটোখাটো মন্দিরে সেখানে যদি আমি যেতে যেতে দেখি যে ঠাকুরের প্রসাদ দিচ্ছে বা ভোগ দিচ্ছে, আমি তো লাইনে দাঁড়িয়ে পড়ি ভোগ নিতে, আমার ভীষণ ভালো লাগে ভোগ খেতে। তোমরা তো দেখলে এখানে যে ভোগটা আমি নিয়েছিলাম পুরো চেটে পুটে আমার প্লেটটা সাবার করে ফেলেছিলাম, ভীষণ ভীষণ ভালো লেগেছে আমার ভোগটা। তো এখন ভোগ তো খাওয়া হয়ে গেছে আমাদের, দুই মা এখন গেছে মন্দিরের ভেতরে একবার ঠাকুর দর্শন করতে। তো আমি আমার মা শাশুড়ি মা এখন ইনস্ট্যান্টলি প্ল্যান করলাম আমরা এখান থেকে যাব মুভি দেখতে। অমিতাভ বচ্চনের উঁচাই বলে যে মুভিটা এসছে ওটাই আমরা এখন দেখতে যাবো, তো মারা আসো তারপরে আমরা মুভি দেখতে যাবো। ভীষণ ভালো, একদমই তাই, খুব ভালো দর্শন হলো। কোনটা এটা? এখানে এই যে ফুলটা দেখছো, এই যে ফুলটা, এটা সর্পগন্ধা ফুল। আমরা চলে এসেছি সাউথ সিটির আইনক্সে, আর দেখতেই পাচ্ছ পুরো খালি, মনে হয় আমরা তিনজনই আছি আর কি শোটা দেখার জন্য। তো আমাদের এখন 15 মিনিটস মতো বাকি আছে শোটা শুরু হতে, আর এখানে মারা বসে রয়েছে। This time I'm dead serious यार, भाई मैंने decide कर लिया। उसके बाद जलवा ही जलवा। Actually एक मिनट सुनना यार। Actually that's a damn good idea यार। अरे यार अमित, यमराज वैसे ही मंडरा रहा है कंधे पर। चलो बुला लो तुरंत गला पकड़ने के लिए। मुझे लगा आप लखनऊ से। वैसे लखनऊ
कहां से? सो यही बात सो मूवीटा देखे बेरोला मूवीटा दारुण 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 हुए थे भीषण सुंदर एक मेसेज दिते चाहिए मूवीर मध्य और प्रत्येक एकदम फाटी एक्टिंग करे तुम्हारे एकटू बोलते चाहिए मुविटा एक मन छुए जाओ मुवि तुम्हारा प्लिज पार्ले एक बार उचाई मुविटा देखो ভীষণ ভালো লাগে মুভিটা তো এখন আমাদের বাড়ি ফেরার পালা আজকে সারাদিন কি কি করলাম পরে তোমাদের সাথে শেয়ার করলাম এবং আজকের দিনটা খুব 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 এনজয় করেছি আমিও এনজয় করেছি মারাও ভীষণ এনজয় করেছে মাদেরও মুভিটা খুব খুব ভালো লেগেছে তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো যদি আজ ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার ব্লগ দেখছো বা নাই ব্লগ দেখছো আমার চ্যানেল সাবস্ক্রাইব করো না যাতে আমি যখন কোনো ভিডিও আপলোড করি সবার আগে যেন তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছ